আসসালামাইকুম আজকে কথা বলবো অশ্বরোগ নিয়ে অনেকজনে ফোন করেছেন অশ্বরোগের কোনো তাবিজ কবজ আছে কিনা হ্যাঁ ভাই আছে একশো পার্সেন্ট যদি আপনি সঠিকভাবে লেখা নিতে পারেন লিখতে পারেন একশো পার্সেন্ট কাজে লাগবে অশ্বরোগটা কি অনেকজনে জানে অনেকজনে জানে না অশ্বরোগ হলো আপনি পায়খানা করলে পায়খানার জায়গায় যারা যন্ত্রণা করে পায়খানার জায়গা দেখ গুডি গুডি রক্ত যায় তারপরে মার্বেলের মতন গুডি গুডি হয়ে যায় পায়খানার রাস্তায় এই অশ্বরোগ একটি মারাত্মক রূপ একটা মানুষের জীবন সেই অশ্বরূপটা ধ্বংস করে দিতে পারে দেখেন কোন নামে কীভাবে সারবেন সেটা জানে নেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি অনেক উপহার দিব ভিডিও তো একটু লাইক দিয়ে তাহলে আমাদের উৎসাহ বাড়ে যদি আপনার কাছে খারাপ লাগে দেন তাতে আমি সন্তুষ্ট আছি দেখেন অশ্বরূপে একটি তাবিজ লিখতে হয় সেটা লেখার নাম হল চন্দ্র মাসের সাতাশ তারিখে আপনি লেখবেন লেখার পরে আপনি নাবিতা বায়দা দিবেন কিন্তু তাবিজ লেখার সময় কিছু নেম কারণ আছে সেটা একটু হলু করবেন জানিয়ে নেবেন বুঝে নেবেন আপনার নিজের শরীর পাক পবিত্র থাকতে হবে কাপড় সুপড় পাক থাকতে হবে যে জায়গা বইসা লেখবেন সেই জায়গাটা পাক থাকতে হবে অবশ্যই আপনি মোমবাতি আগরবাতি ধরাবেন আতর সেন্ট আপনার গায়ে ব্যবহার করতে হবে গোলাপ জল ছিটাইতে হবে তারপরে আপনি সেই তাবিজিলেইকা আপনি হাতের বা মাজায় যায় বাইদা দেন একশো পারসেন্ট কার্যকারী হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আসসালাম